document has been expired after 10 years. So what's happened? You have to apply again to the Home Office for right of abode. When you apply again, at that time they ask you the same question when you have, when you you know, the get your right of abode. They ask you again your document, father document, mother document, marriage certificate, everything. And a lot of people, they lost. And they are stuck. Yes. They are in limbo. Okay. That's why... Mohit, I'm going to ask you about this issue. Documentation is the life in the UK are part. কারণ আমরা আসলে এখানে এডুকেশন সিস্টেমে যারা অভ্যস্ত তারা ফ্যামিলি ট্রি দিয়ে তাদের এডুকেশন শুরু করে, কিন্তু যারা বিভিন্ন এথনিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের এডুকেশন সিস্টেম এতটা ডেভেলপ না হওয়ার কারণে তারা কিন্তু ডকুমেন্টগুলো ঠিক মতো হয়তো অনেক সময় রাখতে পারে না, ম্যারিজ সার্টিফিকেট রাখতে পারে না, পুরনো পাসপোর্ট রাখতে পারে না, দের আর সো মেনি ইস্যুস। এবং আইডেন্টিফিকেশন ব্যাপারটা এতটা টাফ হচ্ছে যে এই ব্যাপারগুলো কন্টিনিউয়াস যে পাসপোর্টগুলো সেটা দেখাতে না পারলেও কিন্তু আরেক ধরনের হয়তো জটিলতা হয়ে যাবে। তো আমি আপনার কাছে আবার আসছি, কয়েকজন কলার লাইন আছে, আমরা একটু শুনে নেই আপনাদের প্রশ্ন অথবা মতামত। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি আসসালামু আলাইকুম। জি বলেন, জি বলেন আপনার প্রশ্ন। জি আমি পিআর পেয়েছি এক বছর হবে 20th of this month। জি তো আমি কি এখন অ্যাপ্লাই করতে পারবো? 20 তারিখের পর নোটিফিকেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যাপ্লাই করার সময় কোন কোন বিষয়গুলোর প্রতি আমার কোন ডকুমেন্টেশন লাগবে, কি কি বিষয়ের প্রতি আমি কনসেন্ট্রেট করবো, ওভারঅল আর কি যদি ধারণা দিতেন হয়তো একটু যদি অ্যাড্রেস করেন। আমার মনে হয় আপনি ডকুমেন্টেশনের ব্যাপারে যেটা বলছেন যে আপনি কি আপনি নেচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন? লাগবে না যদি পোস্ট গ্রাজুয়েশন সেটি আমাদের এই অনুষ্ঠানের আসলে উপজীব্য নয়, তবে আমার মনে হয় অনুষ্ঠানের যে মেইন দুটো জিনিস সেটা অলরেডি আপনি কভার করে নিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সচেতনতার জন্য। এবং আপনি মার্চ আগামী বছর অ্যাপ্লাই করবেন? মার্চ আগামী 2015। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনার এই উদাহরণটা আমাদের প্রিয় দর্শক আমরা সবটা সবাই খেয়াল করেন, এই ভাই যে কাজটি করেছেন আপনারা সকলেই এই কাজটি করে রাখার চেষ্টা করবেন। কারণ লাইফ ইন দ্য ইউকে যেটি সেটি হচ্ছে যে আপনার কোনো এক্সপায়ারি নাই, একবার আপনি করবেন আপনার এটা লাইফ লং। কিন্তু সার্টিফিকেটটি হারাবেন না, খুবই অর্ডিনারি একটি কাগজ, এটি কিন্তু হারালে মুশকিল, কারণ আবার আপনাকে পরীক্ষা দিতে হবে, এটার কোনো সেকেন্ড কপি প্রডিউস করা হয় না। আর দ্বিতীয়ত ইসল, যে কোনো অ্যাওয়ার্ডিং বডিরই মিনিমাম 2 ইয়ার্স, অনেকের আছে আনলিমিটেড টাইম এক্সপায়ারি নাই, সেটি হচ্ছে ট্রিনিটি সহ আরও দু একটি আছে অ্যাওয়ার্ডিং বডি, সিটি অ্যান্ড গিল, ট্রিনিটি, তো আপনি তারপর 2 বছরের কম না। সুতরাং আপনি যদি মিনিমাম 1-1.5 বছর আগে প্ল্যান করে দুটো পরীক্ষা করে রাখেন তাহলে দুটো কারণে সুবিধা। একটা হচ্ছে যে এখনকার যে লেভেলটি সেই লেভেলটি শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা একটা কনসার্ন থাকতে পারে, কিন্তু যেহেতু এই লেভেল যদি কন্টিনিউ করে এবং এর পরের লেভেলের পরীক্ষাটি আপনি ইজিলি আবার দিয়ে দিতে পারবেন যদি চেঞ্জ হয়। কিন্তু দ্য জেনারেল কনসেন্সাস ইজ মানে B1 ইজ দ্য ফাইনাল, মানে আমরা জানার মতো সবাই কাছে আলাপ করছি, নট ইভেন আই থিংক ইনডেফিনিটলি টু বি অনেস্ট, ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, আপনি যদি এখন লন্ডন বা ইউকে মধ্যে থাকতে চান, হোয়াট লেভেল ক্যান ইউ হ্যাভ অ্যাবাভ B1? আমাদের অনেক ছাত্র আছে GCSE গ্রেড D ফর এক্সাম্পল ইজ নট সেম এস B1, ওকে, ইফ ইউ ফেল ইউর GCSE ইজ নট সেম এস B1। অনেক অশিক্ষিত লোক আছে ইংরেজি মাধ্যমে ফর এক্সাম্পল, সো ইন দ্যাট কেস দ্য B1 উড বি দ্য ফাইনাল। সো আমাদের সবাই অবজেকটিভ থাকার কথা দ্যাট উই উইল রিচ B1 লেভেল, নট জাস্ট ফর লাইফ ইন দ্য UK বাট অলসো জাস্ট টু কমিউনিকেট ইন লেভেল। ইউ হ্যাভ সো, থ্যাঙ্ক ইউ। অ্যাকচুয়ালি B1 লেভেলটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট লেভেল, যেটি খুব নট টাফ, নট বিলো, মিডিয়াম। সো আর ভয় পাওয়ার কিছু নাই, আপনাকে সাপোর্ট করার জন্য ইনস্টিটিউশনগুলো তো রয়েছে। নেক্সট কলার প্লিজ। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্নটি প্লিজ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার মেয়ের বিদেশ যাওয়ার লাগি এটা হবে নেক্সট মান্থ। জি জি, কি লাগবে আমার মেয়ের লাগি? ইউনিভার্সিটি ফর আসিয়া। আচ্ছা মনির চৌধুরী প্লিজ। আপনার মেয়ে কি ইউকে তে বর্ন? আর জি না, বাংলাদেশে 2009 এ বিদেশ হয়েছে, দেন ইউনিভার্সিটি পাওয়ার পরে 5 ইয়ার্স পরে ও
ও তো 5 বছর ইনভিট পর 5 বছর পূর্ণ হয়েছে জি জি 5 বছর পূর্ণ হয়ে গেল আপনার মেয়াদ শেষ হয়ে গেল ওকে 5 বছর পূর্ণ হওয়ার পরেই উনি আপনার ন্যাশনালাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে উনি যদি ব্রিটিশ ডিগ্রি থেকে থাকে তাহলে উনার আর আপনার ইসল লাগবে না উনার শুধু লাইফ ইন দ্য ইউকে লাগবে আমরা বেসিক্যালি এই দুটো এই দুটো রিকোয়ারমেন্টের বাইরে তেমন কিছু লাগার কথা না ডিগ্রি নিচে হলে তো তাকে বিয়ন করতে হবে ডিগ্রি করতে হবে অর্থাৎ ডিপ্লোমা তো ডিগ্রি নয় আর কি এটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেকেই এটা ভুল করে মনে করে যে একটা ডিপ্লোমা মানেই তো আসলে ডিপ্লোমাটি কিন্তু ডিগ্রি হিসেবে কাউন্ট করা হয় না সেটা লেভেল 7ই হোক আর লেভেল 6ই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আমি মনে হয় আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন নেক্সট কলার প্লিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আপনাকে হারিয়ে ফেলেছি আমি আশা করি আপনি আবার ফিরে আসবেন মনে যদি আপনার সঙ্গে যেটি কথা বলছিল যে আসলে এই যে চেঞ্জিং কনসিকুয়েন্স আর কি এখন হাবিবুর যেটি বললেন যে বি ওয়ানটি আপাতত ধরে নেওয়া যায় মোটামুটি হয়তো একটা লং লাস্টিং কিন্তু এই যে রিডিউসিং ইমিগ্রেশন যে গভর্নমেন্টের পলিসি যেটা আসলে ইউরোপিয়ান হিউম্যান রাইটস এর এইটের ভায়োলেশন রিডিউসিং ইমিগ্রেশন করতে গিয়ে তো অনেক ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে এই যেমন ডকুমেন্টেশন একজন আইডি সে তাকে পাসপোর্টই দেখাতে হবে এখন পাসপোর্ট নানা কারণে কিন্তু তাহলে একাধিক আইডি ডিফারেন্ট আইডির অপশনটা থাকা কেন এই এই কনসিকোয়েন্সগুলো ক্লায়েন্টরা কীভাবে হ্যান্ডেল করছে অথবা তারা তৈরি কি না এই অপশনগুলো আগে ছিল আগে ইমিগ্রেশন রুলে অনেক ফ্লেক্সিবিলিটি ছিল ডকুমেন্টে অনেক ফ্লেক্সিবিলিটি ছিল কিন্তু যেহেতু ইমিগ্রেশন কন্ট্রোল গভর্নমেন্ট একটা প্রাইম পলিসি টু রিডিউস দি ইমিগ্রেশন ডে বাই ডে দ্যাটস ওয়াই দে ইন্ট্রোডিউস নিউ রুলস অ্যান্ড ইমিগ্রেশন র ইজ রিভলভিং দ্য চেঞ্জিং কনস্ট্যান্টলি অলমোস্ট এভরি ডে সো দ্যাটস ওয়াই আপনার পাসপোর্ট একটা ভ্যালিড ডকুমেন্ট যেভাবে হোক তাকে থাকতেই হবে ভ্যালিড ডকুমেন্ট ছাড়া তাকে আপনার কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না আগে আপনার পাসপোর্টের পরিবর্তে অনেক ডকুমেন্ট অনেক সলিসিটার্স লেটার্স পুলিশ সার্টিফিকেট ডিফারেন্ট আগে অ্যাকসেপ্ট করতো যেহেতু এখন আইডেন্টি ফ্রড এবং এক্ষেত্রে অনেক ক্রাইম হয়েছে এদেশে ইমিগ্রেশন রুলে যেখানে হোম অফিস আর ভেরি কনসার্ন অ্যাবাউট দিস দ্যাটস ওয়াই অনলি তারা এখন পাসপোর্ট ছাড়া ভ্যালিড ডকুমেন্ট ছাড়া তারা অন্য কোন ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করে না প্রুফ অফ আইডি হিসাবে আপনারা সবাই ক্লায়েন্টস মানে বি ইওর ক্লায়েন্টস ইওর সবাই মানে ভাই বোন সবার জন্য এ ভেরি ভেরি সিম্পল মেসেজ নো আইডি নো টেস্ট সো নো আইডি নো টেস্ট ইট ডাজন্ট ম্যাটার আপনি যদি পজিটিভ পে করেন ডিপোজিট পে করেন পরীক্ষার সময় আপনি আইডি নিতে পারেন না দিস এক্সাম উইল নট হ্যাপেন সো ইউ উইল লুজ দ্যাট ডিপোজিট সো সিম্পল কনসেপ্ট ইজ নো আইডি মিন্স নো টেস্ট নো এক্সাম নো টেস্ট সো আমরা মনে আপনাকে অনেক ধন্যবাদ যে ডকুমেন্টেশনের ব্যাপারে এটিও কিন্তু মূল পলিসিরই একটা পার্ট বাট এইগুলো হয়তো প্রকাশ করা হয় না অনেক কিছু কিন্তু আপনারা জানেন প্রিয় দর্শক যে মুনি যেটা বলছিলেন যে আসলে এটা হচ্ছে পলিটিক্যাল ডিসিশনের পার্ট কিন্তু এগুলো সব কিছু কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না যে আমি এই করবো ওই করবো ওই করবো আইডি কন্ট্রোল করবো কিংবা মানুষকে অ্যাপ্লাই করতে দিব না এগুলো তো সব কিছু আর বলা যায় না তো আমার মনে হয় আমরা প্রিয় দর্শক আমরা যে কথাগুলো বলছিলাম যে কনসিকোয়েন্স অফ দ্য পলিটিক্যাল ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট এবং ইমিগ্রেশন যে রুলস এবং রিডিউসিং মাইগ্রেশন সিকিউরিং বর্ডার এইসব পলিসি কীভাবে আমাদেরকে আরও এফেক্ট করতে পারে এই ব্যাপারে মুনি চৌধুরীর কাছে আমরা আবারও যাব হাবিব মির্জা যেটি বলছিলেন যে আমাদের এখন আইডি নিয়ে যে ধরনের সিচুয়েশান হচ্ছে নো আইডি নো টেস্ট সো এটা অত্যন্ত জরুরি এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই অ্যাপ্লিকেশনের জন্য তৈরি হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট লিস্টটা জেনে নিন এবং তাদের আইডিটি কনফার্ম করে নিন আইডি যদি হোম অফিসে অথবা অন্য কোথাও থেকে থাকে যদি লস্ট হয়ে থাকে অল্টারনেটিভ আইডির ব্যবস্থা করুন আমরা যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে ব্রেকের পর ফিরে আসবো কিছুক্ষণ পর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন